আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সীমাস কিচেন বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আমার খুবই পছন্দের একটি মিষ্টি তৈরি করে দেখাবো, সেটি হচ্ছে বালুশাহি মিষ্টি। আমার মতো হয়তো অনেকে এই বালুশাহি মিষ্টিটা পছন্দ করেন, তাদের জন্যই আমার আজকের এই রেসিপিটি। আশা করছি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। একদম পারফেক্টলি কীভাবে দোকানের মতো বালুশাহি মিষ্টিটা আপনার ঘরে তৈরি করবেন সেই রেসিপিটি আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথমে আমি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা, পৌনে 1 কাপ নিয়েছি টক দই, টক দইটাকে আমি একটু ফেটিয়ে নিয়েছি, 1/2 কাপ নিয়েছি ঘি। বালুশাহি মিষ্টিটা যদি আপনার ঘরে তৈরি করেন তাহলে কিন্তু ঘিটা অবশ্যই ব্যবহার করতে হবে। 1 চা চামচ নিয়েছি বেকিং সোডা, এখানে বেকিং সোডাটাই ব্যবহার করব। 1/2 চা চামচ নিয়েছি লবণ, সাথে নিয়েছি বড় একটি বাটি। প্রথমে আমি বাটির মধ্যে ময়দাটা ঢেলে দিব। যেহেতু আমি মিষ্টিটা হাত দিয়ে তৈরি করব তাই দুই হাতটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি ময়দার মাঝখানে একটু গর্ত করে নিলাম। এখন এর মধ্যে আমি ঘিটা ঢেলে দিচ্ছি। ঘিয়ের উপরে আমি বেকিং সোডাটা দিয়ে দিচ্ছি। মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য লবণটাও দিয়ে দিচ্ছি। এখন আমি লবণ আর সোডাটা ঘিয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর আমি ঘিটাকে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে মাখিয়ে নিব। খুব ভালোভাবে মাখাতে হবে। যেন চাপ দিলে এরকম একটা জড়া হয়ে যায়। মিশানো হয়ে গেছে, এখন আমি এর উপরে টক দইটা দিয়ে দিচ্ছি। টক দই সহজ একটি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, সেই ভিডিওর লিঙ্কটি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আমি আলতো হাতে সবগুলি মিশ্রণ মাখিয়ে নিব। আমার এখানে 1 কাপ দই পুরাটাই রয়ে গেছে। আপনি একটু খেয়াল করে দেখুন আমি কীভাবে আলতো হাতে মিশ্রণটা মাখিয়ে নিচ্ছি। একদম চেপে চেপে মাখাতে যাবেন না, তাহলে কিন্তু বালুশাহি মিষ্টিটা পারফেক্ট হবে না। এভাবে করে আমি মাখিয়ে একটি ডো তৈরি করে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ডোটা এরকমভাবে ছিঁড়ে ছিঁড়ে যাবে, তাহলেই বুঝতে পারবেন যে বালুশাহি মিষ্টির জন্য ডোটা একদমই রেডি। এখন আমি ডোটাকে ছোটো ছোটো বল করে ছিঁড়ে নিচ্ছি। মিষ্টি বানানোর জন্য আমি একইভাবে সমান করে বল করে সবগুলি ভাগ করে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে একটি মিষ্টি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দুই হাতে তালুতে এভাবে ঘুরিয়ে তারপরে দুই হাতে তালু দিয়ে এভাবে চাপ দিব। বেশি মোটাও করা যাবে না, আবার বেশি পাতলাও করা যাবে না। একটি আঙ্গুল দিয়ে মাঝখানে একটু গর্ত করে নিব। এভাবে করে আমি সবগুলি মিষ্টি বানিয়ে নিয়েছি। এখন বাজার পালা, আমি চুলার আগে থেকে প্যানের মধ্যে তেল গরম বসিয়েছিলাম, এখন আমি সেই তেলের মধ্যে একে একে সবগুলি মিষ্টি দিয়ে দিব। এ পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে, আর তেলটা কিন্তু একদম পুরোপুরি গরম হওয়ার প্রয়োজন নয়, মিডিয়াম গরম হলে তারপরে মিষ্টিগুলো দিতে হবে। দেখুন মিষ্টিগুলো একদমই উপরে বেশে উঠেছে। এভাবে করে আমি নিচের পাটটা লাল হয়ে ভাজা হয়ে যাওয়ার পর তারপরে আমি উল্টিয়ে দিব। দেখুন মিষ্টিগুলো কালার চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি সবগুলি মিষ্টি উল্টিয়ে দিচ্ছি। এভাবে করে আমি অপর পিঠটাও বেজে নিব। আমি এরকম লাল লাল করে বেজে নিব। মিষ্টিগুলো একদম মচমচে হয়েছে। এখন আমি একটি প্লেটের মধ্যে তেলটা জড়িয়ে তুলে নিচ্ছি।
তেলটা খুব ভালোভাবে জড়িয়ে উঠিয়ে নিচ্ছি। তুলে নিয়েছি, এখন আমি শিরাটা তৈরি করব। এর জন্য একটি প্যানের মধ্যে 1.5 কাপ চিনি দিয়ে দিচ্ছি, তার সাথে এখানে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। 1.5 কাপ চিনির জন্য 2 কাপ পানি দিতে হবে। 2টি এলাচ মাঝখান দিয়ে একটু থেতলিয়ে দিয়ে দিচ্ছি। এখন আমি চুলার মধ্যে শিরাটা জাল করে তৈরি করে নিব। শিরাটা এরকম বলক উঠে আসলে তারপরে কিন্তু আমি একটু হাত দিয়ে চেক করে নিচ্ছি, একটু আঠালো আঠালো ভাব চলে এসেছে। এখন শিরাটা একদমই রেডি হয়ে গেছে। আমি চুলার আঁচটাকে অফ করে তারপর শিরার মধ্যে সবগুলি মিষ্টি ঢেলে দিব। একটি চামচ দিয়ে আমি মিষ্টিগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি, যাতে করে সমানভাবে সবগুলো মিষ্টির ভিতরে রস ঢুকে যায়। এভাবে করে আমি উল্টে পাল্টে তারপরে ঢাকনাটা দিয়ে মিষ্টিগুলো পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য ঢেকে রাখব। এখন মিষ্টিগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, রসটুকু কিন্তু পুরোপুরি মিষ্টিগুলো টেনে নিয়েছে। এখন আমি সবগুলি মিষ্টি আপনাদেরকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এভাবেই মিষ্টিগুলো পরিবেশন করতে পারেন। আমি এখন সবগুলি মিষ্টির মধ্যে গুঁড়া দুধ লাগিয়ে নিব। তার জন্য এখানে আমি একটি বাটিতে গুঁড়া দুধ নিয়েছি, সাথে একটি প্লেট নিয়েছি পরিবেশনের জন্য। একে একে আমি সবগুলি মিষ্টির মধ্যে গুঁড়া দুধ লাগিয়ে পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল। এখন আমি আপনাদেরকে একটি মিষ্টি বেঙ্গে দেখিয়ে দিচ্ছি। দেখুন, মিষ্টির ভিতরটা কত সফট হয়েছে, উপরটা একটু মচমচে হয়েছে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। তাহলে আরও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর হ্যাঁ, আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।